আর যে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে এটাও বলতে পারো না গিয়ে কীভাবে করেছি, তোমরা অবশ্যই দেখাচ্ছ স্কুলের মধ্যে চলে যাই, তারপর স্কুল থেকে আসি, আর সময় ব্যাগ নিয়ে আবার চলে যাই প্রাইভেটের মধ্যে। গাইস তাই জিন্দগি চলতেছে, আর এর সময়টাও পাইলাম নাহলে গাইস এর সময়টাও কোনো মতে করে ভার করে ভিডিও কন্টিনিউ করছি। কারণ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সময় সকাল বাজতেছে 10টায়, এইমাত্র আজকে ব্লগটা কন্টিনিউ করছি। যেটা দেখতে পাচ্ছ ফুল টু রেডি হয়ে, কারণ হচ্ছে এখন স্কুলের মধ্যে চলে যাবো, তার জন্য গাইস যেটা দেখতে পাচ্ছ এখন ফুল টু রেডি হয়েছি গা স্কুলে যাওয়ার জন্য। আর স্কুল থেকে এসে আবার ব্লগটা কন্টিনিউ হচ্ছে, কারণ স্কুলের মধ্যে মোবাইল নেওয়ার নিষেধ, তার জন্য গাইস আবার স্কুল থেকে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে গাইস। আর আজকে পুরো একটা ব্লগ ভিডিও দেখতে হবে, আজকে ব্লগটার মধ্যে কি কি হয় আরো। A few moments later. আর ফাইনালি এইমাত্র এখন আসলাম, যেটা দেখছো তোমরা স্কুলের মধ্যে গিয়েছি, আর স্কুল থেকে এইমাত্র ফাইনালি বাড়ির মধ্যে আসলাম, এসে এখন ভিডিওটা কন্টিনিউ করছি নদীর বাড়ির থেকে। আর তোমাদেরকে এখন একটা ফুটেজ দেখাইতেছি, যেটা এই দেখো আর ফাইনালি তোমরা তো দেখছো ভিডিওটা, যেটা ছিল একটা কম্পিউটারের মধ্যে ভিডিও ছিল আমার ভিডিও, যেটা দেখছো তোমরা। আর আজকের দিনে আমি থাকলাম মিলে শিপাটের মধ্যে গাইস, যেটা আর ভাগ্য নাই তার জন্য যেতে পারছি না, তারপরে শিপাটার না যেতে পেরে তারপরে স্কুলের মধ্যে চলে গেছি। স্কুল থেকে এসে এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি, আর যে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে এটাও বলতে পারো না গিয়ে কীভাবে করেছি, তোমরা অবশ্যই দেখাচ্ছ, যেটা আমার মোবাইল দিয়ে না আমার বন্ধুর মোবাইল দিয়ে, বন্ধুর মোবাইলের নামটা উঠেছে যেটা স্পার্ক গাইস, এই মোবাইলটার নাম উঠেছে এটা, আর বন্ধু আমাকে ভিডিওটা পাঠাইছে তার জন্য তোমাদেরকে দেখাইছি। কারণ আজকের দিন আমার যাওয়ানোর কথা ছিল শিপাটের মধ্যে, আর যেতে পারছি না কারণ ভাগ্যই ভালো না, তার জন্য যেতে আর পারছি না, কী আর কমু স্কুলের মধ্যে চলে গেছি, যেটা দেখছো তোমরা ব্লগের মধ্যে। আর স্কুল থেকে এসে এখন আমার ভিডিওটা কন্টিনিউ করছি নদীর পাড়ের মধ্যে, এসেছি ভিডিওটা কন্টিনিউ করতে গাইস, যেটা দেখতে পাচ্ছ এখানে, আর এই দেখো। আর এরকম কয়েকদিন ধরেই স্কুলের মধ্যে যাচ্ছি, তার জন্য আর তোমাদেরকে দেখাই না স্কুলের মধ্যে, যেটা সকালবেলা উঠে ঘুম থেকে তারপরে উঠে তারপরে স্নান টান করে ফুল টু রেডি হয়ে এরপরে স্কুলের মধ্যে চলে যাই, তারপর স্কুল থেকে আসি, আর সময় ব্যাগ নিয়ে আবার চলে যাই প্রাইভেটের মধ্যে গাইস, তাই জিন্দগি চলতেছে। আর রাত্রিবেলা হয়েছে অ্যাসাইনমেন্ট, যেটা অ্যাসাইনমেন্ট করানো লাগতেছে, কারণ এখন অনেকটাই চাপ ক্লাস টুয়েলভের লাস্ট, তার জন্যই আর কয়েকদিন পরে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, 25 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তার জন্য অনেকটাই চাপে আছি এবং ভিডিও নিয়েও আছি, আর কি আর করবো। আর এখন এসেছি এখানে ভিডিওটা আপলোড করতে, আপলোড করার পরে তারপরে ইংলিশ টিউশনের মধ্যে চলে যাবো, এবং ইংলিশ টিউশন থেকে বাড়ির মধ্যে এসে সন্ধ্যার সময় তারপরে অ্যাসাইনমেন্ট করবো, তারপরে তো আর কি ঘুমিয়ে যাবো রাত্রে। আর এখন এর আগে এসেছি, প্রাইভেটে যাওয়ার আগে এসেছি নদীর পাড়ের মধ্যে ভিডিওটা আপলোড করতে। আর এই দেখো এরকম জায়গার মধ্যে দেখো, উফ ধান খেতে দেখছো ভাইসা কি দারুণ লাগছে না, এই দেখো। আর এসিটা ধান খেত নাই একদম খালি, গতকালকে যেটা দেখছো আমি গিয়েছি রেল রাস্তার উপরে, আর আজকে গিয়েছি না কারণ কিছুক্ষণ পরে প্রাইভেটের মধ্যে চলে যাবো, এখানে নদীর পাড়ের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে ভিডিওটা বেশি একটা ভালো বানাতে পারছি না, যেটা দেখতে পাচ্ছ সকালবেলা গিয়ে চলে গেছি স্কুলের মধ্যে, তারপরে এখন এসে ভিডিওটা কন্টিনিউ করছি। এর সময়টাও পাইলাম নাহলে গাইস এর সময়টাও কোনো মতে করে ভার করে ভিডিও কন্টিনিউ করছি, কারণ ডেলি ব্লগ, আর ডেলি ব্লগ দিতে হবে কারণ এই সময়টা পাইলাম নইলে, কারণ আমি এখন মনে করি স্কুল থেকে একটু রেস্ট করলাম এলে বা শুয়ে থাকলাম এলে না শুয়া, তারপরে বাতাস খেয়ে এসে পরে একদম নদীর পাড়ের মধ্যে ভিডিওটা কন্টিনিউ করি, তারপরে ভিডিওটা ছাড়ি, তার জন্য আর রেস্টও করতে পারি না গাইস, নাহলে কিন্তু এই সময়টাও পাইলাম নইলে রেস্ট আর করা লাগতো না গাইস জীবনে। তোমরা অনেকে বলতে পারো এই নদীর পাড় নদীর পাড় নদীর পাড়, নদীর পাড়ের মধ্যে এসে ভিডিওটা কন্টিনিউ করো গাইস। একটা সময় ছিল আমি রেল রাস্তার উপরে ব্লগ করতাম, তারপরে এখানে 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 এর সময়টা কিন্তু আমার থাকতো না নদীর পাড়ের মধ্যে এসে জানি ভিডিওটা করে, এর সময়টা কোনো দিন আর থাকতো না, আজকে আছে কালকে আছে, এরকম দীর্ঘ 6 মাস থাকতে পারে, এরপরে নাও থাকতে পারে, কারোর সময় কারোর সময় সমান জানা এটাই। এখন তো প্রাইভেটের মধ্যে চলে যাবো, তাহলে আজকে ভিডিওটা এতটুকু ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, মিলতে নেক্সট ব্লগ মধ্যে দেখলে, বাই।